আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য কত কিনাই করে থাকি, কেউ আজেবাজে ভিডিও দেখে থাকি, কেউ এমন দামি দামি ওষুধ খেয়ে থাকি যেগুলো সাময়িক সময়ের জন্য কিছু কাজ করলেও সব সময়ের জন্য আমাদের লাভ দিতে পারে না, উল্টে এর কিছু সাইড এফেক্ট থাকে যার জন্য আমাদের সেক্সুয়াল পাওয়ার তো ধীরে ধীরে কমতেই থাকে এবং শরীরে নানা রোগ বাসা বাঁধতে থাকে। কিন্তু এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা যদি রোজকার ডেলি রুটিনের সাথে নিতে থাকি, সেগুলো আমাদের সেক্সুয়াল পাওয়ার তো বাড়াবেই এবং হেলদি লাইফস্টাইল দেবে। কারণ এই হেলদি লাইফস্টাইলই হেলদি সেক্সুয়াল লাইফ করার জন্য অনেক বেশি জরুরি। তো চলুন জেনে নিই এমন কতগুলো খাবার যেগুলো আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। এক, পিনাটস বা চিনে বাদাম। এই চিনে বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ভিটামিনে ভরপুর রয়েছে, যা আমাদের সেক্সুয়াল মাত্রা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই চিনে বাদাম খুবই কার্যকরী। দুই, ডিম। এই ডিমের মধ্যে রয়েছে ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ, বি, ডি। তবে যদি হাফ বয়েল ডিম খাওয়া যেতে পারে তো খুবই লাভ হবে, কারণ এটা আপনার সেক্সুয়াল লাইফ ভালো রাখতে সাহায্য করবে এবং তার সঙ্গে আপনার শরীরকেও করবে হেলদি। স্পিনাচ বা পালং শাক। এই পালং শাকের মধ্যে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সালিক অ্যাসিড রয়েছে এবং এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই, কে, যা আমাদের শরীরকে হেলদি করার সাথে সাথে আমাদের সেক্সুয়াল লাইফ বাড়াতে অনেক বেশি সাহায্য করে এবং যৌবনকে ধরে রাখে। চার, ব্রোকলি। ব্রোকলি হচ্ছে এক ধরনের ফুলকপি যেটা সবুজ রঙের দেখতে হয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়াতে সাহায্য করে এবং এটা যদি হালকা ভেজে কিংবা সিদ্ধ করে যদি খেতে পারেন, এটা কাঁচাও খায় অনেকে, এইভাবে খাওয়া গেলে অনেক বেশি লাভ পাবে না। পাঁচ, সালমান মাছ। এটা এক প্রকারের সামুদ্রিক মাছ, এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি, ভিটামিন ডি, ই এবং মিনারেল। এর থেকে তেলও তৈরি হয়, এর তেলও যদি খেতে পারেন আপনারা তো আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। ছয়, চেরি। চেরির মধ্যে ভিটামিন সি এ ভরপুর রয়েছে, রয়েছে ডায়েটারি ফাইবার্স। এটা শরীরের সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর সাথে সাথে শরীরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। সাত, ক্যাশিউস বা কাজু বাদাম। দিনে যদি আমরা 4-5টা করে কাজু রোজ খেতে পারি তো তা আমাদের সেক্সুয়াল লাইফ এবং সেক্সুয়াল পাওয়ার বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। এই কাজুর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই এবং কে। আর গার্লিক বা রসুন। এই রসুনের মধ্যে তো ভিটামিনের অনেক রকমের উপাদান রয়েছে এবং রয়েছে ক্যালসিয়াম। এই গার্লিক বা রসুন যদি 2 কোয়া করে রোজ সকালবেলা খালি পেটে কিংবা দিনের যে কোনো সময় মধুর সাথেই হোক কিংবা খালি যদি খেতে পারেন খুবই ভালো হয়। খেতে পারলে আপনার যৌবন চিরকাল অটুট থাকবে। নয়, চিলি পেপারস বা লঙ্কার গুঁড়ো। কিংবা শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করা হয় সেই লঙ্কার গুঁড়ো যদি খাবারের ওপরে ছড়িয়ে খেতে পারেন তো তাও আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়তে অনেক বেশি সাহায্য করবে। দশ, সিসামে সিডস বা তিল। এই তিলের বীজ কিংবা তিলের দানা, সেটা সাদাই হোক কিংবা কালোই হোক, তার মধ্যে রয়েছে অনেক পরিমাণে প্রোটিন, এনার্জি, যা আমাদের সেক্সুয়াল পাওয়ার বাড়াতে সাহায্য করে। তাই তিল কিংবা তিল জাত কোনো খাদ্যদ্রব্য যদি আপনারা খেতে পারে তো তাও আপনাদের সেক্সুয়াল পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এগারো, পামকিন সিডস বা কুমড়োর বীজ। এই কুমড়োর বীজ সকালে খালি পেটে খাওয়া যায় কিংবা অনেকে খাবারে দিয়েও খায়। এটা যদি সকালে খালি পেটে খান কিংবা সকালের দিকে যদি খেতে পারেন তো আপনারা খুবই লাভবান হবেন সেক্সুয়াল লাইফের দিক থেকে, কারণ এতে রয়েছে ভিটামিন এ, বি, ই, কে। তো এইসব খাবারগুলি যদি আপনার খাদ্য তালিকায় ডেলি রুটিনে অল্প পরিমাণ করে কিংবা নির্দিষ্ট মাত্রায় যদি রাখতে পারে, খুব বেশি পরিমাণ নয় নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে, তা আপনার সেক্সুয়াল লাইফ বাড়াতে সাহায্য করবে এবং হেলদি লাইফস্টাইল চালিয়ে রাখতে সাহায্য করবে। আপনি হেলদি লাইফস্টাইলে থাকুন এবং এই খাবারগুলি আপনার ডেলি রুটিনে রাখুন, দেখবেন আপনার সেক্সুয়াল লাইফ অনেক বেটার যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য জানবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন।